নমস্কার। এক সপ্তাহ প্রায় স্বামী শিশু সংবাদের অনুষ্ঠান বন্ধ ছিল আমারই কিছু ব্যক্তিগত সমস্যার কারণে। আজকে থেকে আবার শুরু হচ্ছে এক সপ্তাহ বিরতির পর। আশা করছি তার কৃপায় হয়তো ঠিকঠাক চলবে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা, যে স্বামী শিশু সংবাদ বইটা থেকে তো মানে প্রত্যেকটা পাতা ধরে ধরে আমরা এগোচ্ছি, তো সেইভাবে এগোতে এগোতে আজকে চতুর্দশ বল্লিতে এসে আমরা পৌঁছেছি, যেখানে আজকে আমরা যে বেলুড় মঠ দেখতে পাই, সেই বেলুড় মঠের জমিতে আজকে যে বড় মন্দির দেখতে পাই, যখন এগুলো কিছুই ছিল না 1898 খ্রিস্টাব্দের একটা দিনের কথা, যখন প্রথম রামকৃষ্ণ মিশনের পায়ের নিচে এক টুকরো নিজের জমি হওয়া, সেই দিনের ঘটনা নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। আজকের দিনের আলোচনাটা দুরকম ভাবে খুব গুরুত্বপূর্ণ। এক হচ্ছে ভাবগত দিক থেকে তো বটেই, কারণ এতদিনের এত কষ্টের শেষে স্বামী বিবেকানন্দের শিকাগো গিয়ে বক্তৃতা করে আমেরিকা জয় করা, ঠাকুরের বাকি যারা ছেলেরা ছিলেন, বাকি যেসব শিষ্যরা ছিলেন, তারা ভারতবর্ষের এদিকে ওদিকে ঘুরে বেরিয়েছেন, কখনো খেতে পেয়েছেন, কখনো খেতে পাননি, এইভাবে ঘুরে বেড়ানো, মায়ের শ্রী শ্রী সারদা মায়ের ঠাকুরের কাছে কাঁদা যে ঠাকুর এদের একটা মাথা গোঁজার ঠাঁই করে দাও, এইসব কান্নার ফসল কিন্তু এই জমি। এবং এই জমির জন্য বলা বাহুল্য, মূল সমস্ত ব্যবস্থাপনা মূলত করেছিলেন স্বামী বিবেকানন্দ, কারণ তার উপরেই নির্দেশ ছিল সমস্ত কর্ম সম্পাদনের। ঠাকুর স্বামীজিকেই নিযুক্ত করেছিলেন সমস্ত ছেলেদের একসাথে করে রাখার জন্য এবং তাদের পরিচালনা কিভাবে হবে সেভাবে সেটা ঠিক করার জন্য। আজকে যে আমরা বেলুড় মঠ দেখি, সেই বেলুড় মঠের একদম শুরুর দিনে যাওয়া যাক। একদম শুরুর দিন, নদীর পাড়ে এত কিচ্ছু নেই, শুধু একটা জমি, সেখানে ঠাকুরকে প্রতিষ্ঠা করা হচ্ছে। যেটা বলছিলাম, দুই ভাবে আজকের দিনটা ভীষণ গুরুত্বপূর্ণ, ভাবগত দিক থেকে তো এই কারণগুলো, আধ্যাত্মিক দিক থেকেও ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তার কারণ, কারা এই জমিতে থাকবেন? জমি তো অনেকেই কেনে, কিনে ভিত পুজো তো সবাই করে, জমিতে বাড়ি তৈরি করার আগে গৃহ পুজো ভিত পুজো তো সবাই করেন, কিন্তু এই জমির বিশেষত্ব কি? এই জমিতে থাকবেন সন্ন্যাসীরা, এই জমিতে থাকবেন ব্রহ্মজ্ঞানীরা। পুজোর বিশেষ তো একটু আলাদা হবেই, তার সাথে কথাবার্তাও একটু আলাদা হবে বটে। তো আমি জানি না সেই কথাবার্তা কতদূর ব্যাখ্যা করতে আমি সমর্থ হব, আমি চেষ্টা করবো, এটুকু বলতে পারি, যা আসে তাই বলবো, আর যদি না আসে তাহলে হয়তো বলবো না। শুরু করছি স্বামী শিষ্য সংবাদ, শ্রী শরৎচন্দ্র চক্রবর্তীর লেখা চতুর্দশ বল্লী। স্থান বেলুড়, ভাড়াটিয়া মঠ বাড়ি, বর্ষ 1898 খ্রিস্টাব্দ। আজ নূতন মঠের জমিতে স্বামীজি যজ্ঞ করিয়া ঠাকুরের প্রতিষ্ঠা করিবেন। শিষ্য পূর্বরাত্র হইতেই মঠে আছে, ঠাকুর প্রতিষ্ঠা দর্শন করিবে বাসনা। শিষ্য আগের দিন রাত থেকেই মঠে আছে, তার কারণ কি? বলছে বাসনা কি না, ঠাকুর প্রতিষ্ঠা সে দর্শন করবে, এই বাসনা নিয়ে সে রাত্রে থেকে মঠে আছে। প্রাতে গঙ্গা স্নান করিয়া স্বামীজি ঠাকুর ঘরে প্রবেশ করিলেন। অনন্তর পূজকের আসনে বসিয়া পুষ্পপাত্রে যতগুলি ফুল বিল্বপত্র ছিল সব দুই হাতে এককালে তুলিয়া লইলেন এবং শ্রীরামকৃষ্ণদেবের শ্রী পাদুকায় অঞ্জলি দিয়া ধ্যানস্থ হইলেন। অপূর্ব দর্শন!
আজকের দিনটার মাহাত্ম্য আমরা যতটা না কি বলবো পলে পলে বোধ করব বা হৃদয়ে বোধ করব তার থেকে অনেক বেশি, অনেক অনেক গুণ বেশি। স্বামীজি এই যে বলছেন যে স্বামীজি সকালবেলা উঠে পুষ্পপাত্রে যত ফুল ছিল সব নিয়ে ঠাকুরের পায়ে দিয়ে ধ্যানস্থ, কারণ আজকের এই দিনটার পিছনে স্বামীজির প্রচন্ড খাটনি রয়েছে। আজকের এই দিনটার পিছনে স্বামীজির বাবা মারা যাওয়ার পর মা আর ছোট ছোট ভাই বোনদের ছেড়ে আসা রয়েছে শুধু এই একটা কারণে যে আমি না বেরোলে ঠাকুরকে চিনবে কে, বেইমানি করতে পারবো না ঠাকুরের সাথে। ঠাকুর আমাদের যা শিখিয়েছিলেন তা মানুষকে শেখাতে হবে, বলতে হবে আজকের দিনের জন্য। স্বামীজি বলে তো ছেন সব করেছিলেন, কিন্তু নিজস্ব যদি সঙ্ঘের একটা শুরু না হয়, সঙ্ঘের নিজস্ব জায়গা না হয়, তাহলে সেই প্রবাহ টিকিয়ে রাখা মুশকিল। আমি খুব প্র্যাকটিক্যাল কথা বলছি, স্বামীজি যদি ভীষণ দারুণ কাজ করলেন, পুরো ফাটিয়ে দিলেন, সব করলেন, আমি আমেরিকা জয় করে নিলেন, কিন্তু আর যদি রামকৃষ্ণ মিশনের নিজস্ব কোনো জমি না থাকতো, রামকৃষ্ণ মিশনের পরম্পরা সাধুদের ভূমিকায় অবলুপ্ত হয়ে যেত। জমি না থাকলে সাধু হয় না এটা বলছি না, কিন্তু একটা অনেক মানুষ এক জায়গায় যাবে তারা জানে ওটা ঠিকানা, এই জন্য সংঘের দরকার। স্বামীজির তিল তিল করে আজকের দিনের জন্য সবকিছু তৈরি করেছেন, স্বামীজিরই ঘাড়ে সব ছিল, ঠাকুর স্বামীজিকেই দায়িত্ব দিয়েছিলেন, স্বামী বিবেকানন্দ তখন নরেন্দ্রনাথ দত্ত তাকেই সব দায়িত্ব দিয়েছিলেন যে তোকে দেখতে হবে। তো স্বামীজি তো আজকে পুজোর সমস্ত কিছু নিয়ে ঠাকুরের পায়ে দেবেন, দিয়ে তিনি ধ্যানস্থ হয়ে বসে পড়েছেন, কারণ আজকে এক বিশাল গৌরবের দিন এবং স্বামীজির একটা স্বস্তির নিঃশ্বাস ফেলার দিনও। অপূর্ব দর্শন, এবং কোথায় অঞ্জলি দিয়ে দিলেন না, শ্রী রামকৃষ্ণ দেবের শ্রী পাদুকায় অঞ্জলি দিলেন, ঠাকুর যে চটি পরতেন সেই চটিতে সব অঞ্জলি দিলেন, গুরুর পায়ই শিষ্যের একমাত্র স্থান, ঠিক ঠিক স্থানের থেকে কথা একমাত্র স্থান, আর কোনো স্থান নেই শিষ্যের, এটা বলতে গেলে খুব মান সম্মানে লাগে আর কি মানুষের, কিন্তু এটাই সত্য। ঠিক ঠিক শিষ্য গুরুর পা ছাড়া আর কিচ্ছু চেনে না, আর কিছু জানেও না। তাই স্বামীজি ঠাকুরের যেই চটিতে ঠাকুরের স্পর্শ লেগে সেই চটিতে সমস্ত অর্পণ করলেন, সেই পাদুকায় সব অর্পণ করলেন। অপূর্ব দর্শন, তাহার ধর্মপ্রভা বিভাসিত স্নিগ্ধোজ্জ্বল কান্তিতে ঠাকুর ঘর যেন কি এক অদ্ভুত আলোকে পূর্ণ হইল। প্রেমানন্দ অন্যান্য স্বামী পাদগণ ঠাকুর ঘরের দ্বারে দাঁড়াইয়া রহিলেন। ঠাকুরের একান্ত প্রিয় শিষ্য, তার কাঁধে যে দায়িত্ব ছিল সেই কাজ প্রায় শেষ করে এনেছেন, এবং শেষের আগে তিনি ঠাকুরের সাথে সময় কাটাচ্ছেন। স্বামীজি ধ্যানে বসেছেন, ধ্যানে বসে ঠাকুরকে অঞ্জলি দিয়ে ধ্যানে বসেছেন, এই তো ঠাকুরের সাথে সময় কাটানো, ঠিক ঠিক সময় কাটাচ্ছেন ভিতর থেকে একাকার। তো অন্যান্য যারা রয়েছেন তারা ঠাকুর ঘরের দরজায় দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু ভিতরে ঢুকলেন না, এই সময় তাদের দুজনকে বিরক্ত করলেন না, অন্যান্য স্বামীজিরা শান্ত হয়ে দরজার কাছে দাঁড়িয়ে রইলেন। বলছেন যে কি অপূর্ব দৃশ্য এটা। ধ্যান পূজা বসানে এইবার মঠভূমিতে যাইবার আয়োজন হইতে লাগল। ধ্যান এবং পূজা অবসানে যখন শেষ হলো সব, এবার শুরু হলো কিনা মঠভূমিতে যাওয়া হবে, বেলুড়ের যে নতুন মঠের ভূমি সেই ভূমিতে যাওয়া হবে। তাম্র নির্মিত কৌটায় রক্ষিত শ্রীরামকৃষ্ণ দেবের ভস্মাস্থি স্বামীজি স্বয়ং দক্ষিণ স্কন্ধে লইয়া অগ্রগামী হইলেন। দৃশ্য কেমন না, পূজোর পরে মঠে যাওয়া হবে, স্বামীজি নিজে তার দক্ষিণ কাঁধে ডান কাঁধে ঠাকুরের যে দেহের ভস্ম ছিল তাম্র নির্মিত কৌটায় রক্ষিত, আমি জানি না এখনো বেলুড়ে ওটা তাম্র নির্মিত আছে না যতদূর সম্ভব রৌপ্য নির্মিত, এখন রূপো দিয়ে তৈরি, সেই কৌটোয় যে ভস্ম রাখা, এবং যেই ভস্মটুকু পেতে, ঠাকুরের দেহের ভস্মটুকু পেতে, আবারও রিপিট করছি ঠাকুরের দেহের ভস্ম শেষ অবশেষ, তাদের আর কিচ্ছু নেই, তারা সন্ন্যাসী সব ছেড়ে বেরিয়ে গেছিল, সেটুকুও স্বামীজিদেরকে পেতে ঝামেলা করতে হয়েছিল। কাদের সাথে না,
ঠাকুরেরই কিছু গৃহস্থ শিষ্যের সাথে। আজকে যদি আমরা বলি, আমি মানে ও তো ঠাকুরকে ডাকে, ও এত খারাপ কেন? এবার যদি আমি বলি যে ওনারা তো ঠাকুরকে দেখেছিলেন, ওনারা এরকম কেন যে ঠাকুরের দেহাবশেষ নিয়ে এই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলোর সাথে ঝামেলা করেছিলেন, এবং শেষে যা হয়েছিল এটা একটা কালো ইতিহাস, সব জানা উচিত আমার মনে হয়। সমস্তটাই পড়ে আধ্যাত্মিকতার মধ্যে, কিছুকে বাদ দিয়ে যাওয়া যায় না, কিছুকে বাদ দিয়ে চলা যায় না। ঠাকুরের এই যে অস্থি নিয়ে যে ঘটনাটা ঘটেছিল, ঠাকুরের যে অস্থি ভস্ম এসেছিল, সেই অস্থি যারা গৃহস্থ ভক্ত তখন দুই ভাগ হয়ে গেছিল, গৃহস্থ ভক্ত এবং যে সব ভক্তরা সব ছেড়ে এসেছে, বাচ্চা কতগুলো ছেলে একদিকে, ওনারা বলেছিলেন ঠাকুরের অস্থি গৃহস্থ ভক্তরা আমাদের কাছেই থাকবে। তাদের মধ্যে রামবাবু আরো প্রমুখরা ছিলেন। আমার যতদূর জানা মতে গিরিশ ঘোষ, বলরাম বাবু, শ্রীম এটার মধ্যে ছিলেন না। এবং স্বামী বিবেকানন্দ, তখন নরেন্দ্রনাথ দত্ত, যেহেতু ঠাকুর তাকে বলেছিলেন যে গৃহস্থ এবং সন্ন্যাসী দুই দলেরই ভার তাকে দেওয়া ছিল, তারা যেন ঠিকভাবে থাকে, তাই স্বামী বিবেকানন্দ চেষ্টা করেছিলেন একটু নিউট্রাল পজিশনে থেকে ব্যাপারটা হ্যান্ডেল আউট করতে। এবং মা তখন একটা মানে ভীষণ যন্ত্রণা কাতর উক্তি করেছিলেন, যে উক্তিটা মনে করলেও চোখে জল এসে যায়। মা বলেছিলেন অমন সোনার মানুষটা চলে গেল আর এরা সব ছাই ভস্ম নিয়ে মারামারি করছে। মায়ের কি যন্ত্রণা, মা সামনে বসে দেখছেন যে ঠাকুরেরই ছেলে মেয়েরা, ছেলেরা তারা নিজেদের মধ্যে ঝগড়া করছে কিনা ঠাকুরের অস্থি ভস্ম নিয়ে। তো তারপর যেটা ঘটেছিল, যতদূর সম্ভব নিরঞ্জনানন্দজি একজনের বাড়ি থেকে, যার বাড়িতে অস্থিভস্ম রাখা ছিল, তার টালির ছাদের টালি সরিয়ে ভিতরে ঢোকেন, এবং সেই বিষয়ে স্বামী বিবেকানন্দ জানতেন না, নরেন্দ্রনাথ জানতেন না, এবং নিরঞ্জনানন্দজি খুব কট্টর ছিলেন, তিনি ছাড়ার পাত্র নন। তো নিরঞ্জনানন্দজি টালি সরিয়ে অস্থিভস্ম কিছুটা ওই কলস থেকে তুলে নেন এবং কিছুটা রেখে দেন ওনাদের জন্য, গৃহস্থদের জন্য করে কিছুটা তুলে এনে রেখে দেন। এবং তারপর যে ঘটনাটা হয়েছিল, যখন অস্থিভস্ম নিয়ে ফিরেছিলেন তিনি, কতগুলো, আবারও বলছি, কতগুলো বাচ্চা ছেলেদের সাথে ঝগড়া হয়েছিল, কাকে নিয়ে না ঠাকুরের অস্থিভস্ম নিয়ে, কত হৃদয় বিদারক। এবং এটাই, এটা হতে পারে, ঠাকুরকে ডাকলাম মানে একদম পুরো গঙ্গা জলে ঢাইলে শুদ্ধ হয়ে যাওয়ার মতন শুদ্ধ হয়ে গেলাম তা নয়, মানুষের মন এতটাই নোংরা, এতটাই কাদা মাখা, ওই অস্থিভস্ম সবাই একটু একটু করে স্বামীজির নির্দেশে খেয়েছিলেন। স্বামীজি বলেছিলেন যে ওরে এটা খা, ঠাকুর আমাদের সাথে চিরকালের মতন মিশে যাবেন। কি অপূর্ব ভক্তি ছিল নরেন্দ্রনাথের, সে এত কিছু বেদান্ত নিয়ে বলে যে কোথাও কিছু নেই, কিন্তু স্বামীজি অ্যাকচুয়ালি ভক্ত ছিলেন। কথামৃতে আমরা দেখতে পাই ঠাকুর স্বামীজিকে ভক্ত বলে চিহ্নিত করেছিলেন, বলেছিলেন এর দুই আছে, এ ভক্ত ছেলে। স্বামীজির নির্দেশে তখন সবাই মিলে সেই অস্থিভস্ম একটু একটু করে খেয়েছিলেন, এবং স্বামীজি বলেছিলেন আজ থেকে চিরতরে ঠাকুর আমাদের সাথে মিশে গেলেন। এই ভালোবাসা কোথায়, এই ভালোবাসা কোথায় পাওয়া যায় আর? এবং ওই যে কৌটো, ওই কৌটো বাকি যেটা সেটাই, সেটারই কথাই বলা হচ্ছে তাম্র নির্মিত কৌটো। সেই কৌটোর মধ্যে বাকি অস্থিভস্ম রাখা ছিল, এবং সেই অস্থিভস্মই মঠে প্রতিষ্ঠা করা, এবং আজও ঠাকুরের যে বেদি দেখি আমরা বেলুন মঠে, সেই বেদির নিচে কিন্তু সেই অস্থিভস্মের কৌটো রাখা রয়েছে। বিশেষ দিনে অস্থিভস্মের কৌটো বের করে নদীতে স্নান করানো হয়। এবং বলছি যখন, একটা ঘটনা বলে নি, স্বামীজি একবার, স্বামীজি এই কৌটোটাকে বলতেন আত্মারামের কৌটো। তো স্বামীজির একবার সন্দেহ হয়েছে, স্বামীজি তো বরাবরই একটু বাজিয়ে নেন সবকিছু, যে দেখি ঠাকুর তুমি আছো কিনা আত্মারামের কৌটোতে। স্বামীজি এরকম একটা বলেছেন, বলে ভুলেও গেছেন, যে দেখি আত্মারামের কৌটো তুমি দেখি তো, 7 দিনের মধ্যে না কদিনের মধ্যে বলেছিলেন যে দেখি তো কোনো বড় মানুষকে মঠে নিয়ে আসতে পারো কিনা, বলে স্বামীজি ভুলে গেছেন, স্বামীজির আর খেয়াল নেই কথাটা। এবার স্বামীজি চলে গেছেন ওখান থেকে। এবার স্বামীজি কোনো একটা কাজে কলকাতায় এসেছিলেন, এবং কলকাতায় এসে শোনেন, এবং মঠে ফিরে শোনেন কোনো এক মহারাজ গ্র্যান্ড ট্রাঙ্ক রোড দিয়ে যাচ্ছিলেন, তিনি স্বামীজিকে খুঁজতে মঠে এসে হাজির হয়েছিলেন।
যে স্বামীজি বিশ্ব জয় করে এসেছেন তাকে দেখবেন। তখন স্বামীজি হাত জোর করে বলেছিলেন যে ঠাকুর তুমি এর মধ্যে আছো। বুঝতে পেরেছি, আমি তোমায় বলেছিলাম বটে কিন্তু আমি ভুলে গেছিলাম, কিন্তু তুমি আর কথা রেখেছো। স্বামীজি বলেছিলেন কোনো বড় মানুষকে নিয়ে আসতে, ঠাকুর নিয়ে এসেছিলেন। সেই আত্মারামের কৌটো প্রতিষ্ঠা হচ্ছে কিভাবে, না প্রথমে স্বামীজির ডান কাঁধে স্বামীজি ওই কৌটো নিয়েছেন, কাঁধে করে নিয়েছেন, কেন কাঁধে করে নিয়েছেন সেটারও আর একটা মর্মস্পর্শী ইতিহাস রয়েছে, সেটাতে যাচ্ছি আস্তে আস্তে। এবং তার পিছনে অন্যান্য সন্ন্যাসীগণ এবং অন্যান্য শিষ্যরা চলছেন, পশ্চাৎ পশ্চাৎ চলিল। শঙ্খ ঘণ্টারোলে তটভূমি মুখরিত হওয়ায় ভাগীরথী যেন ঢল ঢল হাবভাবে নৃত্য করিতে লাগিল। যাইতে যাইতে পথিমধ্যে স্বামীজি শিষ্যকে বলিলেন, শিষ্যের কিন্তু এটা একটা বিশাল ভাগ্য, সে সবসময় স্বামীজির পাশে পাশে থাকছে। অনেকেই তো স্বামীজির ডান কাঁধে অস্থি ভস্ম নিয়ে যাচ্ছে, তার পিছনে লাইন করে একটা প্রসেশন যাচ্ছে, কিন্তু শিষ্যের টার্গেট কি, সে সবসময় স্বামীজির পাশে পাশে রয়েছে। যেই পাশে রয়েছে তো স্বামীজি তখন তাকে বলছেন যে ঠাকুর আমায় বলেছিলেন তুই কাঁধে করে আমায় যেখানে নিয়ে যাবি আমি সেখানেই যাব ও থাকব, তা গাছতলাই বাকি আর কুটিরই বাকি, সেই জন্যই আমি স্বয়ং তাকে কাঁধে করে নূতন মঠভূমিতে নিয়ে যাচ্ছি। নিশ্চয়ই জানবি বহুকাল পর্যন্ত বহু জনহিতায় ঠাকুর ওই স্থানে স্থির হয়ে থাকবেন। এই যে বললাম কাঁধে নিয়ে যাওয়ার ইতিহাস রয়েছে, শিষ্যকে বলছেন যে ঠাকুর আমায় বলেছিলেন তুই কাঁধে করে আমায় যেখানে নিয়ে যাবি আমি সেখানেই যাবো থাকবো, সেটা গাছতলায় হোক কি আর কুটিরি। কেন ঠাকুরকে এই কথাটা বলতে হয়েছিল যে তুই আমায় কাঁধে করে যেখানে নিয়ে যাবি সেটা গাছতলা হোক বা কুটির, সেটা আসছি। বলছেন যে আপাতত শিষ্যকে বলছেন যে নিশ্চয়ই জানবি বহুকাল পর্যন্ত বহু জনহিতায়, বহুকাল পর্যন্ত অনেক দিন পর্যন্ত বহু জনহিতায় ঠাকুর ওই স্থানে স্থির হয়ে থাকবেন, কারণ ঠাকুরের কথা দেওয়া আছে স্বামীজিকে যে তুই আমায় কাঁধে করে যেখানে নিয়ে যাবি আমি সেখানেই থাকব। ঠাকুরের কথা মিথ্যা হওয়ার নয়, স্বামীজির ভক্তির প্রাবল্য দেখুন। স্বামীজি কিন্তু তখনই আত্মারামের কৌটো এত কিছু টেস্টিং করে দেখেননি, যে ঘটনাটার কথা বললাম তার আগের কথা এটা, কিন্তু স্বামীজি বলছেন না না ঠাকুর বলেছেন আমি কাঁধে করে যেখানে নিয়ে যাবো ঠাকুর সেখানে থাকবে, তো জানবি ঠাকুর ওখানেই থাকবেন। এবার শিষ্য স্বামীজিকে প্রশ্ন করছে, ঠাকুর আপনাকে কখন এই কথা বলিয়াছিলেন? স্বামীজি মাঠে মঠে সাধুগণকে দেখাইয়া ওদের মুখে শুনিসনি কাশীপুরের বাগানে? শিষ্য কখন বলেছিলেন? যে কাশীপুরের বাগানে বলেছিলেন, তার মানে সেই শেষ সময়ের কথা। শিষ্য, ও সেই সময় বুঝি ঠাকুরের গৃহস্থ সন্ন্যাসী ভক্তদের ভিতর সেবাধিকার নিয়ে দলাদলি হইয়াছিল? বললাম না এই যে কাঁধে করে নিয়ে যাওয়ার পিছনে একটা মর্মস্পর্শী ইতিহাস রয়েছে। তো শিষ্য তখন বলছে যে ও সেই সময় বুঝি ঠাকুরের গৃহস্থ সন্ন্যাসী ভক্তের ভিতরে সেবাধিকার নিয়ে দলাদলি হয়েছিল। কি চরম দুঃখজনক ঘটনা, ঠাকুর দেহে রয়েছেন, ঠাকুর দেহে থাকছেন এবং তার শেষ সময় দুই দলই বুঝছে, দুই দল বলে কিছু নেই, দুই দলই কিন্তু ঠাকুরেরই ভক্ত, ঠাকুরের দীর্ঘ দিন সেবা যত্ন করেছে, ঠাকুরের সঙ্গ করেছেন তারা, তারা দুই দল মানে দুই পক্ষই বুঝতে পারছে সময় আর বেশি নেই, কিন্তু তখন ঝামেলা লেগে গেছে ঠাকুরের সেবা কে করবে, কাদের অধিকার বেশি থাকবে। আমরা সবসময় কি করি, নিজেদের অধিকারকে বলবৎ করতে গিয়ে গুরুকে কষ্ট দিই, আমরা দেখি না যে কখন গুরু কষ্ট পাচ্ছে, আমরা শুধু দেখি আমার অধিকার ঠিক আছে তো, এই আমার অধিকার ঠিক আছে তো করতে গিয়ে যে আমরা কতবার গুরুকে কষ্ট দিই আমরা তা বুঝিও না, যেদিনকে বুঝি সেদিনকে হয়তো মাথা চাপড়াই। কাকে কষ্ট দিচ্ছি না, গুরুকে, যে আমার সব থেকে প্রিয় হওয়া উচিত ছিল, সে আমার সব থেকে প্রিয়, আবার সে এমন প্রিয় আমার, আমি তার সেবা করব বলে তাকে এমন কথা তাকে মুখ দিয়ে বলতে হচ্ছে যে তুই আমাকে কাঁধে করে যেখানেই নিয়ে যাবি সেটা গাছতলায় হোক কি কুটির আমি সেখানে থাকব। এবং কেন বলেছেন গাছতলা বা কুটির? ঠাকুর তো গৃহস্থ ভক্ত, তখন তাদের কাছে বেশ পয়সা কড়ি ছিল, ঠাকুর তো বলতে পারতেন, গৃহস্থ যারা ঝামেলার মূলে ছিলেন, রামবাবুকে তো বলতে পারতেন যে রামবাবু তুমি আমাকে কাঁধে করে নিয়ে চলো, তুমি যেখানে আমায় নিয়ে যাবে আমি সেখানে থাকবো। বলেননি, কারণ ঠাকুর সত্যের উপর দাঁড়িয়ে ছিলেন, ঠাকুর জানতেন যে এই বাচ্চা ছেলেগুলো, এদের সংসার নেই, কিচ্ছু নেই,
এরা আমাকে সব ছেড়ে ভালোবাসছে, এরা কিছু একটু আমার জন্য সরিয়ে রাখেনি, এরা সত্যে দাঁড়ানো। ঠাকুর তো আর বিভেদ করবেন না, ঠাকুর সত্যের সত্যটাকে ধরবেন। তাই ঠাকুর স্বামীজিকে বলেছিলেন, তুই যদি কুটির বা গাছতলাতেও নিয়ে যাস, কারণ স্বামীজিদের হাতে তখন পয়সা কড়ি নেই, তারা প্রত্যেকই অল্প বয়স, কেউ চাকরি বাকরি করছে না, করতে পারবে না তা নয়, করছে না, কারণ তারা ঠাকুরকে নিয়ে মেতে রয়েছে, আধ্যাত্মিকতা নিয়ে মেতে রয়েছে। তাই ঠাকুরকে মৃত্যুর আগে, মারা যাওয়ার আগে দেখতে হচ্ছে এই সমস্ত নোংরামো, যে আমারই ছেলেরা নিজেদের মধ্যে ঝামেলা করছে, এবং ঠাকুরকে সত্য, সেই মারা যাওয়ার আগেও তেতো সত্যটাকে, সত্য তেতোই হয়, মানে দুজনকেই তো ঠাকুর বলতে পারলেন না যে তোমরা আমাকে যেভাবে রাখবে। ঠাকুরকে একজনকে চুজ করতে হলো, একটা দলকে চুজ করতে হলো, করে বলতে হলো তোরা আমাকে গাছতলায় রাখতে পারিস কি কুটিরে রাখতে পারিস। ঠাকুর কিন্তু দেখলেন না যে আমি এটা বললে যদি গৃহস্থ ভক্তরা আমাকে ছেড়ে চলে যায়, তাহলে আমি থাকবো কেমন করে। এইখানেই মহাপুরুষদের বিশেষত্ব, এই জায়গাগুলোতেই যারা সত্যে দাঁড়িয়ে থাকেন তাদের বিশেষত্ব। তিনি কিন্তু এটা ভাবলেন না যে যদি এই ঝামেলাটার মধ্যে আমি সত্যটাকে ধরি, বাচ্চাগুলোর কাছে থাকতে চাই, বাচ্চাগুলো আমায় কোথায় নিয়ে যাবে, বললে তুই যেখানে নিয়ে যাবি সেখানে যাব। এবং গৃহস্থ ভক্তদের ব্যাপারেও ভাবলেন না যে এরা যদি টাকা দেওয়া বন্ধ করে দেয়, তাহলে এই মৃত্যুর সময়, তখন ঠাকুরের গলায় ক্যান্সার, গলার কষ্টে ছটফট করছেন, মা সাথে রয়েছেন, কোথায় যাব। কারণ তারা জানেন যে একমাত্র রাম দেখে, আর ঠাকুর তো স্বয়ং তিনি ছিলেন। তো এই ঘটনা, এবার শিষ্য সেটা এই দিনে বলে বসেছে, তেতো সত্যি সামনে আসেই, কিছু করার নেই, সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা করতেই হলো। কারণ স্কিপ করে গেলে ইতিহাসকে ভুলে যাওয়া হয়, আর আমার মনে হয় সবটাই থাকা ভালো, সবটা জেনে নিয়ে জীবন চলা ভালো। শুধু ভালোটাই জেনে গেলাম, মন্দটা কোনোদিনও জানলামই না, এমনটা নয়, এটা আমার মত। এবার স্বামীজি বলছেন, হ্যাঁ দলাদলি ঠিক নয়, একটু মন কষাকষি হয়েছিল। এবার ন্যাচারাল স্বামীজিকে একটা নিউট্রাল পয়েন্টে থাকতেই হবে, কারণ তার মধ্যে আবার স্বামীজির গুরু ভাইও নয় তারা, যে প্রশ্ন করছে সে কিন্তু স্বামীজির শিষ্য। স্বামীজি তার সামনে কিন্তু ওদের ব্যাপারে খারাপ কথা বললেন না, সেই গৃহস্থ ভক্তদের ব্যাপারে। স্বামীজি একটু নেমে এসে তাদেরকে মানে ক্ষমাযোগ্য দৃষ্টিতে দেখে বললেন যে দলাদলি ঠিক নয়, একটু মন কষাকষি হয়েছিল। জানবি যারা ঠাকুরের ভক্ত, যারা ঠিক ঠিক তার কৃপা লাভ করেছেন, তা গেরস্থই হন আর সন্ন্যাসী হন, তাদের ভিতর দল ফল নেই, থাকতে পারে না। তবে ওরূপ একটু আধটু মন কষাকষির কারণ কি তা জানিস? প্রত্যেক ভক্ত ঠাকুরকে আপন আপন বুদ্ধির রঙে রাঙিয়ে এক একজনে এক এক রকম দেখে ও বোঝে। তিনি যেন মহাসূর্য, আর আমরা যেন প্রত্যেকে এক এক রকমের রঙিন কাঠ চোখে দিয়ে সেই এক সূর্যকে নানা রং বিশিষ্ট বলে দেখছি। অবশ্য এই কথাও ঠিক যে কালে এই থেকেই দলের সৃষ্টি হয়। তবে যারা সৌভাগ্যক্রমে অবতার পুরুষের সাক্ষাৎ সম্পর্কে আসে, তাদের জীবৎকালে ঐরূপ দলফল সচরাচর হয় না। সেই আত্মারাম পুরুষের আলোতে তাদের চোখ ঝলসে যায়, অহংকার অভিমান হীনবুদ্ধি সব ভেসে যায়, কাজেই দলফল করবার তাদের অবসর হয় না, কেবল যে যার নিজের ভাবে তাকে হৃদয়ের পুজো দেন। প্রথমে এখানে বলি স্বামীজির মহানুভবতার কথা। স্বামীজিকে সত্যি কথা বলতে তখন তো খুব জ্বালিয়েছিল, এই বাচ্চা ছেলেদেরকে তো খুব জ্বালিয়েছিল তারা। স্বামীজি তো চাইলেই এখন বলতে পারতেন, হ্যাঁ যা করেছিল আমাদের সাথে, এখন তো আমরাই সব করলাম, তারা কোথায়, কোথায় তাদেরকে দেখা তো যাচ্ছে না, কোথায় তারা কি করলেন, বলতে পারতেন, বললেন না। এখানেই স্বামীজির বিশেষত্ব। স্বামীজি কিন্তু নিন্দাটা করলেন না, তিনি উড়িয়ে দিলেন এবং আধ্যাত্মিক দৃষ্টিতে বিষয়টার ব্যাখ্যা করলেন শিষ্যের কাছে, কারণ সে তার শিষ্য। স্বামীজি বলছেন যে একটু আধটু মন কষাকষি হয়েছিল, দলাদলি হয়নি, কিন্তু মন কষাকষির কারণ কি? কারণ সত্যি সবকিছুর পিছনেই তো একটা কারণ থাকে। বলছেন ঠাকুর সূর্যের মতন ছিল, তাকে সবাই নিজের ভাবে এবং বুদ্ধি দিয়ে দেখেছে। সূর্যের কাছে যদি আমি একটা কি বলবো, একটা লাল রঙের কিছু দিয়ে আমি সূর্যটাকে দেখি, সূর্যটাকে লাল ঠেকবে। সবুজ দিয়ে কিছু দেখলে, সবুজ রঙের সানগ্লাস পরে সূর্য দেখছি, সূর্যটাকে একটু সবজে সবজে দেখাবে।
আবার হলুদ রঙের কিছু পরে দেখছি, তখন দেখবো সূর্যের আলোটা একদম যেন প্রখর পড়ছে বা একটু হালকা হয়েছে। তো ঠাকুরকে বলছে যে যেভাবে বুঝেছে। স্বামীজি বলছেন যে তিনি যেন মহাসূর্য আর আমরা যেন প্রত্যেকে এক এক রকম রঙিন কাঁচ চোখে দিয়ে সেই এক সূর্যকে নানা রং বিশিষ্ট বলে দেখেছি। স্বামীজি এটার পিছনের কারণটা বলছেন, সমস্ত ঝামেলার মূলেই তো আমাদের মানসিক কিছু ব্যাপার থাকে, তো আমাদের মনটা ওই রকম কেন হলো, তখন এই যে ঝামেলাটা সৃষ্টি হলো, ওই ঝামেলাটার পিছনে তো কিছু মানুষের মন ছিল, কিছু কয়েকটা মন ঝামেলা করেছিল। যদি আমি নাম এবং রূপটাকে বাদ দিই, এই রামবাবু, নিরঞ্জনানন্দজি, ব্রহ্মানন্দজি সব বাদ দিলাম, কয়েকটা মন ঝামেলা সৃষ্টি করেছিল। এবং কেন ঝামেলা সৃষ্টি করেছিল, তারা তাদের মনটা ঠাকুরকে, তো তারা তাদের মনটা দিয়ে প্রত্যেকে প্রত্যেকের মন দিয়ে ঠাকুরকে বুঝছে এবং দেখছে। তো সেক্ষেত্রে প্রত্যেকে তাদের বুদ্ধি দিয়ে বিবেচনা করছে, তো সেই কারণেই ঝামেলা, কারণ এক একজন তাদের মন দিয়ে দেখছে এবং বলছে না ঠাকুর তো এরকম, আর একজন দেখছে বলছে ঠাকুর তো এইরকম, আর একজন দেখছে বলছে না ঠাকুর তো এরকম, ঠাকুর এটা চান বলছে। এইটাই মূল কারণ, আমাদের যতক্ষণ মন আছে, যতক্ষণ বুদ্ধির বিবেচনা রয়েছে, ততক্ষণই ঝামেলা। যখন মন বুদ্ধির পারে যাওয়া যায়, সব ঝামেলা শেষ, তখন আর কেউ ঝামেলা করে না। একটা এটা যতদূর সম্ভব বেলুড় মঠেরই পরের দিকের একটা ঘটনা, বা অন্য কোনো এক মঠের ঘটনা, আমি ভুল বলতে পারি, কোনো একটা মঠের ঘটনা। দুজন সাধুর ঝগড়া করেছে এবং দুজন সাধুর ঘর পাশাপাশি, এবং দুজন সাধুই ঝগড়া করে দেখছে যে না, ঝগড়া করে তো মঠে থাকা ঠিক নয়। তো তারা প্রেসিডেন্ট মহারাজজির কাছে গেছে, গিয়ে বলেছে যে দেখুন আমরা ঝগড়া করছি, আমরা একসাথে থাকতে পারছি না, তো আমরা মঠ ছেড়ে চলে যাব। প্রেসিডেন্ট মহারাজ তো জ্ঞানী মহারাজ, জ্ঞানী পুরুষ, তিনি তাদেরকে বলেছেন আচ্ছা চলে যাবে, কিন্তু তার আগে আমার একটা কথা শোনো, তোমরা অন্ততপক্ষে 15 দিন তোমরা দরজা বন্ধ করে নিজের নিজের ঘরে থাকো, তোমাদের খাবার পৌঁছে দিয়ে আসা হবে, তোমরা দরজা খুলবে না, শুধু খাবে আর ঘরে বসে থাকবে। দেখা গেল 15 দিন পর দুজন ঘর থেকে বেরিয়ে দুজন দুজনকে জড়িয়ে ধরলো ভালোবাসে। তার কারণ দুজন যখনই জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে নিজেদের মধ্যে ডোবার চেষ্টা করছিল বা ডুবে গেছিল, ততই তাদের মন এবং বুদ্ধি এবং সাথে অহংকার কমে আসছিল। যখনই অহংকারের কমতি, তখনই তো ভালোবাসার শুরু। তাই স্বামীজি এখানে বলছেন যে তবে তারা সৌভাগ্যক্রমে অবতার পুরুষের সাক্ষাতে এসছেন, তারা দল বানানোর সময় পাবে না। বলছে এভাবেই দল হয়, কিন্তু তারা দল বানানোর সময় পাবে না, তার কারণ সেই আত্মারাম পুরুষের আলোতে তাদের চোখ ঝলসে যায়। বলছে ঠাকুরের এত প্রভা, তাতেই তাদের চোখ ঝলসে যায়, অহংকার অভিমান হীনবুদ্ধি সব ভেসে যায়। বলছে সমস্ত ভেসে চলে যায়, কোথায় কি আছে, অহংকারের জন্য আমরা ঝামেলা করি, আমাদের অভিমানের জন্য ঝামেলা করি, ওকে ঠাকুর এই বললেন আমাকে বললেন না, ওকে এই বললেন আমাকে বললেন না, এই তো ঝামেলা। মন মন খোঁচাতে শুরু করলো আমাদের ভিতরে, মন ধাক্কা মারতে শুরু করলো, তোকে বললো না ওকে বললো। আচ্ছা তাই এবার আমার বুদ্ধি বুদ্ধি এবার চলে এলো আসরে, বুদ্ধি আসরে এসে কারণ খোঁজার চেষ্টা শুরু করলো, ও ওই সময় এই করেছিল তাই জন্য ওকে এরকম বললো, আমি তো এটা করিনি, তাহলে এবার আমিও এটা করব। এই ঝগড়া লাগা শুরু হলো। বলছে এইগুলোই হীন বুদ্ধি। বলছে সেই আত্মারাম পুরুষের আলোকে সেই হীন বুদ্ধি কোথায় ভেসে চলে যায়। কাজেই দলফল করবার তাদের অবসর হয় না। বলছে দল করতে তো সময় লাগে। বলছে সারাক্ষণ ঠাকুরের চিন্তা করতে করতে একটু একটু মন কষাকষি হতে পারে, কিন্তু সারাক্ষণ যখন তাকে নিয়ে নাড়াচাড়া হয়, তার চিন্তায় ডুবে যাওয়া হয়, তখন আর সময় পাওয়া যায় না দলফল করার। কেবল যে যার নিজের ভাবে তাকে হৃদয়ের পূজা দেয়। বলছে শুধু নিজেদের ভাবে তাকে হৃদয়ের পূজা দেয়। মহাশয় তবে কি ঠাকুরের ভক্তেরা সকলেই তাহাকে ভগবান বলিয়া জানিলেও সেই এক ভগবানের স্বরূপ তাহারা ভিন্ন ভিন্ন ভাবে দেখেন, ও সেই জন্যই তাহাদের শিষ্য প্রশিষ্যরা কালে এক একটি ক্ষুদ্র গণ্ডির ভিতরে পড়িয়া ছোট ছোট দল বা সম্প্রদায় সকল গঠন করিয়া বসেন। খুব ইম্পর্টেন্ট আলোচনা হচ্ছে, কিন্তু আমি প্রথমেই বলেছিলাম আজকের ঘটনা দুজন্য গুরুত্বপূর্ণ, একটা ভাবগত দিক থেকে আর একটা আধ্যাত্মিক দিক থেকে, কারণ ঠাকুরের ছেলেরা ওখানে প্রতিষ্ঠা করতে যাচ্ছে, সন্ন্যাসী ছেলেরা,
এবং এই শিষ্য স্বামীজির সাথে প্রশ্ন করছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন করছে। বলছে যে ঠাকুরের ভক্তরা যদি সবাই তাকে ভগবান বলে জানতো, তাহলে কি তারা নিজেদের মন অনুসারে তাকে ভিন্ন ভিন্ন ভগবান বলে দেখতো? যে ঠাকুর এমন ভগবান, আর একজন বলছে ঠাকুর এমন ভগবান, এমন ভাবে দেখতো বলে সেটাতে কি তারা ঠাকুরকে একটা গণ্ডির মধ্যে বেঁধে নিল? যদি ভগবান বলে দেখি, প্রত্যেকের মন অনুসারে দেখছে এবং তাকে তার অনুসারে বেঁধে নিচ্ছে, বলছে সেই জন্যই তাহাদের শিষ্য প্রশিষ্যরা, ধরুন এই ঠাকুর, ঠাকুরকে একজন এইভাবে দেখছে আর একজন এইভাবে দেখছে, দুজনের কিন্তু মানসিকতা আলাদা। শিষ্যের প্রশ্ন যেটা বলছে, এবার এই যে ইনি যেভাবে ঠাকুরকে দেখছেন, এনারও তো কিছু আবার শিষ্য হবে, তারা কিন্তু ঠাকুরকে ওই রকম ভাবে দেখতে শিখবে, আর এনারও কিছু শিষ্য হবে, ঠাকুরকে তারা ওইভাবে দেখতে শিখবে। তো বলছে যে তাহলে তো এইভাবে দল তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু দেখছে কিন্তু ঠাকুরকে। যেমন মুসলমানদের ক্ষেত্রে সিয়া সুন্নি সুফি আর অনেক রকম দল তৈরি হয়ে গেছে, খ্রিস্টানদের অনেক রকম দল হয়ে গেছে, শিখদের অনেক রকম দল হয়ে গেছে। বলছে এটাই কারণ, বলছে এইভাবেই কি দল তৈরি হয়ে যাবে? পড়িয়া ছোট ছোট দল বা সম্প্রদায় সকল গঠন করিয়া বসে, বলছে এই জন্যই কি হয়? স্বামীজি, হ্যাঁ এই জন্য কালে সম্প্রদায় হবেই। স্বামীজি বলছেন হ্যাঁ কালে সম্প্রদায় হবেই, এবং এটা এখন তো সত্য বটেই। ঠাকুরের নামে এখন একটা দল হলেও বলা যেতে পারে সত্যি হয়েছে, এবং সেখানে রামকৃষ্ণ লোক বলে আলাদা করে চিহ্নিত করে দেওয়া হয়েছে। বাট ন্যাচারাল, মানে 100 বছরের বেশি হয়ে গেছে, না হওয়াটাই অস্বাভাবিক ছিল। আচ্ছা ইন্ডিয়ান মঙ্কস প্রণয়, তুমি যদি জানি না তুমি অনলাইন আছো কিনা, যদি তুমি থাকো কিছু মানুষকে সম্ভবত চাইলে ব্যান করতে থাকো একটু যদি পারো। ইন্ডিয়ান মঙ্কস এর অ্যাডমিনকে অনুরোধ জানাচ্ছি, একটু ব্যান করা শুরু করে দাও, সুবিধা হয়। স্বামীজি, হ্যাঁ এই জন্য কালে সম্প্রদায় হবেই। এই দেখো না, চৈতন্যদেবের এখন 200-300 সম্প্রদায় হয়েছে, যিশুর হাজার হাজার মত বেরিয়েছে, কিন্তু ওই সকল সম্প্রদায়ই চৈতন্যদেব ও যিশুকেই মানছে। স্বামীজি বলছেন হ্যাঁ এই জন্য কালে সম্প্রদায় হবেই। দেখো না, চৈতন্যদেবের এখন 200-300 সম্প্রদায় হয়ে গেছে, যিশুর হাজার হাজার মত বেরিয়েছে, যেটা বললাম যে এই দুই দলে কিন্তু তারা ঠাকুরকেই দেখবে, কিন্তু ওই সকল সম্প্রদায়ও শ্রী চৈতন্যদেব ও যিশুকেই মানছে। তবে শ্রীরামকৃষ্ণদেবের ভক্তদিগের মধ্যেও কালে বহু সম্প্রদায় দাঁড়াইবে। শিষ্য বলছে স্বামীজি হবে বই কি, তবে আমাদের এই যে মঠ হচ্ছে তাতে সকল মতের সকল ভাবের সামঞ্জস্য থাকবে। ঠাকুরের যেমন উদার মত ছিল, এটি ঠিক সেই ভাবের কেন্দ্রস্থান হবে। এখান থেকে যে মহা সমন্বয়ের উদ্ভিন্ন ছটা বেরোবে, তাতে জগৎ প্লাবিত হয়ে যাবে। স্বামীজি ওই দিন স্বপ্ন দেখছেন এবং স্বপ্ন দেখাচ্ছেন শিষ্যকে, ভবিষ্যতের জেনারেশনকে স্বপ্ন দেখাচ্ছেন। এই স্বপ্ন দেখাটা ইম্পর্টেন্ট, আমি যেভাবে স্বপ্ন দেখি কাজ কিন্তু সেভাবে হয়। আমি যদি স্বপ্ন দেখি আমাকে নির্বিকল্প সমাধিতে ঢুকতে হবে, সপ্তম ভূমির, হতে পারে সেটা খুব কঠিন, কিন্তু স্বপ্ন যদি আমার সেটা থাকে, আজ নয় কাল সেটা হবে। আর আমার যদি স্বপ্ন থাকে আমি একটু ইষ্ট দর্শন করেই খুশি থাকবো, তাহলে আমি ইষ্ট দর্শন করে তৃপ্ত। যে এই স্বপ্ন দেখাটা শিখতে হবে। স্বামীজি কিভাবে স্বপ্ন দেখছেন, বলছেন যে এই যে মঠ হচ্ছে তাতে সকল মতের সকল ভাবের সামঞ্জস্য থাকবে। ঠাকুরের যেমন উদার মত ছিল, এটি ঠিক সেই ভাবের কেন্দ্রস্থান হবে। বলছে ঠাকুর যেমন সমস্ত মত শুধু মানতেন তা নয়, ঠাকুর অনেক মতের সাধনা করেছিলেন এবং সব পথ দিয়ে সিদ্ধি লাভ করেছিলেন। খ্রিস্টান মুসলমান শিখ আরো অনেক অনেক মতের ব্যাপার নিয়ে ঠাকুর সাধনা করেন, তন্ত্র মত, এবং প্রত্যেকটা মতে তিনি সিদ্ধি লাভ করেন। বলছেন ঠাকুর যেমন সমস্ত মত উদার ছিলেন, তেমনি এই মঠও সেইভাবেই কেন্দ্রস্থান হবে। এখান থেকে মহা সমন্বয়ের উদ্ভিন্ন ছটা বেরোবে, যে এখান থেকে মহা সমন্বয়ের কথা বলা হবে, তাতে জগৎ প্লাবিত হয়ে যাবে। এইরূপ কথাবার্তা হইতে হইতে সকলে মঠভূমিতে উপস্থিত হইলেন। স্বামীজি স্কন্ধস্থিত কৌটাটি জমিতে বিস্তীর্ণ আসনপরি নামাইয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন, অপর সকলেও প্রণাম করিল। এবার এইভাবে কথা বলতে বলতে স্বামীজি মঠে এসে হাজির, পুরো প্রসেশন। স্বামীজি কাঁধ থেকে ঠাকুরকে এবার রাখলেন সেই মঠের জমিতে, যেই জমিতে আজও ঠাকুর পূজিত। রেখে স্বামীজি ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন, আসনে রেখে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন, অপর সকলেও প্রণাম করিল। অনন্তর স্বামীজি পুনরায় পূজায় বসিলেন।
পূজান্তে যজ্ঞাগ্নি প্রজ্বলিত করিয়া হোম করিলেন এবং সন্ন্যাসী ভ্রাতৃগণের সহায়ে স্বহস্তে পায়সান্ন প্রস্তুত করিয়া ঠাকুরকে নিবেদন করিলেন। ঠাকুরকে স্বামীজি খাওয়ার নিবেদন করছেন। বোধ হয় ওই দিন ওই স্থানে তিনি কয়েকটি গৃহস্থকে দীক্ষা প্রদানও করিয়াছিলেন। সে যাহা হউক, পূজা সমাপন করিয়া স্বামীজি সাদরে সমাগত সকলকে আহ্বান ও সম্বোধন করিয়া বলিলেন, আপনারা আজ কায়মনোবাক্যে ঠাকুরের পাদপদ্মে প্রার্থনা করুন, যেন যুগাবতার ঠাকুর আজ থেকে বহুকাল বহুজন হিতায় বহুজন সুখায় এই পুণ্যক্ষেত্রে অবস্থান করে ইহাকে সর্বধর্মের অপূর্ব সমন্বয় কেন্দ্র করে রাখেন। স্বামীজি সবাইকে দিয়ে প্রার্থনা করাচ্ছেন, বলছেন যে আপনারা কায়মনোবাক্যে প্রার্থনা করুন, যেন এই জমিতে ঠাকুর বহু বৎসরে বহুজন হিতায় বহুজন সুখায় বহুজনের হিতে এবং বহুজনের সুখে যেন ঠাকুর এখানে অবস্থান করেন, এই পুণ্যক্ষেত্রে অবস্থান করে ইহাকে সর্বধর্মের অপূর্ব সমন্বয় কেন্দ্র করে রাখেন। সমস্ত ধর্মের অপূর্ব সমন্বয় কেন্দ্র যেন এটা হয়। স্বামীজি কিন্তু কখনোই চাননি রামকৃষ্ণ দল বলে একটা আলাদা দল তৈরি হয়ে যায়, যারা সবকিছুকে বলবে না সবই ভুল, শুধু ঠাকুরই সত্য আর কিছু সত্য নয়, কখনো কিন্তু স্বামীজি এটা চাননি। তাই তিনি প্রথম দিনই বলছেন যে সর্বধর্মের অপূর্ব সমন্বয় কেন্দ্র করে রাখুন, সকলেই করজোড়ে ঐরূপ প্রার্থনা করিলেন। পূজান্তে স্বামীজি শিষ্যকে ডাকিয়া বলিলেন, ঠাকুরের এই কৌটো ফিরিয়ে নিয়ে যাবার আমাদের আর কারোর অধিকার নেই, কারণ আজ আমরা ঠাকুরকে এখানে বসিয়েছি, অতএব তুই মাথায় করে ঠাকুরের এই কৌটো তুলে মঠে নিয়ে চল। স্বামীজি পুজো করে পুজো শেষ করে প্রার্থনা করে শিষ্যকে ডেকে বলল যে আমরা সন্ন্যাসীরা আর কেউ ঠাকুরকে এখান থেকে তুলতে পারবো না, কারণ আমরা বসিয়েছি, এবার তুই এই কৌটো মাথায় করে নীলাম্বর বাবুর মঠে ফিরে চল, কারণ ওইভাবে ওখানে তো ফাঁকা জমিতে কৌটো রেখে আসা যাবে না, ঠাকুরের প্রতিষ্ঠার পুজো হয়ে গেল কিন্তু রেখে তো আসা যাবে না। এবার শিষ্য কৌটা স্পর্শ করিতে কুণ্ঠিত হইতেছে দেখিয়া বলিলেন, ভয় নাই কর আমার আজ্ঞা। যে শিষ্য তখন আনন্দিত চিত্তে স্বামীজির আজ্ঞা শিরোধার্য করিয়া কৌটা মাথায় তুলিয়া লইল। শিষ্য একটু ভয় পাচ্ছে যে ঠাকুরের অস্থি রয়েছে ওতে, যেই অস্থি স্বামীজি স্বয়ং কাঁধে করে এনে মঠে রাখলেন সেটা তুলবেন। স্বামীজি তখন বললেন, ভয় নেই কর আমার আজ্ঞা। কেন বললেন আমার আজ্ঞা ভয় নেই কর? কারণ স্বামীজিরই অধিকার ছিল ঠাকুরকে নিয়ে কাঁধে নিয়ে যেখানে খুশি রাখার, বলেছিল তুই যেখানে খুশি রাখবি। সেই স্বামীজি যখন আজ্ঞা দেন, স্বামীজি রেখেছিলেন, শিষ্যের গুরু রেখেছিল ওই অস্থি সম্বলিত কৌটো, শিষ্য পারছে না ভয় পাচ্ছে তুলতে, তখন গুরুই বললেন যে না তোল, এবং স্বামীজির চাপরাশ দেওয়া রয়েছে যে হ্যাঁ সে পারে করতে। তখন শিষ্য কৌটা আনন্দের সঙ্গে মাথায় তুলিয়া রইল এবং শ্রী গুরুর আজ্ঞায় ওই কৌটো স্পর্শাধিকার লাভ করিয়া আপনাকে ধন্য জ্ঞান করিতে চলিল। স্বাভাবিক, সে গৃহস্থ, কিন্তু স্বামীজি তাকে বললেন যে ওই কৌটো স্পর্শ করতে এবং সে কৌটো স্পর্শ করে নিজেকে ধন্য মনে করছে, কারণ ওই কৌটোর মধ্যে ঠাকুরের অস্থি রাখা। অগ্রে কৌটো মস্তকে শিষ্য প্রথম, এখানে এখানেই সৌন্দর্য, যদি এখানে স্বামীজি নিজেকে মূল হিসাবে দেখতেন তাহলে স্বামীজি প্রথমে কৌটো কাঁধে নিয়ে এসছেন এবং ফেরার পথেও কি বলতেন, না আমি আগে যাচ্ছি আমার পিছনে সবাই এসো। কিন্তু স্বামীজি এখানে ঠাকুর ছাড়া কিছু বুঝছেন না, তিনি শ্রেষ্ঠ শিষ্য ছিলেন। স্বামীজি কি করলেন, শিষ্য কৌটো মাথায় আগে যাচ্ছে মানে আগে ঠাকুর ফিরছে, এবার ফেরার পালা, বলে আগে ঠাকুর পিছনে স্বামীজি আসছেন। অগ্রে কৌটমস্তকে শিষ্য পশ্চাতে স্বামীজি তারপর অন্যান্য সকলে আসিতে লাগিল। পথিমধ্যে স্বামীজি তাহাকে বলিলেন, ঠাকুর আজ তোর মস্তকে উঠে তোকে আশীর্বাদ করছেন, সাবধান আজ হতে আর কোন অনিত্য বিষয়ে মন দিস নে। যে ঠাকুর আজ নিজে তোর মাথায় উঠে তোকে আশীর্বাদ করছে, শিষ্যের সত্যি কৃপা তো ছিলই ঠাকুরের। ওই যে সাবধান, আজ থেকে আর কোন অনিত্য বিষয়ে মন দিস নে, অনিত্য। এবার যদি বলি নিত্য বিষয় কোনটা আর অনিত্য বিষয় কোনটা, ব্রহ্ম ছাড়া বাকি সব অনিত্য, আমি কে খোঁজা ছাড়া আমি কোনটা এটা বোঝা ছাড়া বাকি সমস্ত অনিত্য বিষয়, কারণ কোনোটাই থাকবে না।
স্বামীজি শিষ্যকে সাবধান করে বলছেন যে এবার অনিত্য বিষয়ে মন দিস না, তার মানে এবার শুধু নিজেকে জানার জন্য লেগে পড়, নিজের মধ্যে ডুবে পড়, আর কিছুতে মন দিস না, কোনো আমি থেকে আমারে যাস না, কারণ ঠাকুর তোর মাথায় উঠে তোকে আশীর্বাদ করছে। এবং তার মানে এটা বললেন না তোর প্রচুর বাড়ি হবে, তোর অনেক কিছু হবে, তার একটাই আশীর্বাদ কি না, অনিত্য বিষয়ে মন দিবি না, সাবধান, তুই এবার নিজের মধ্যে ডোব, আমিতে ডোব, আপনাতে আপনি থেকে মন, যেও নাকো কারুর ঘরে। এই কারুর ঘরে যখন মন যায়, কারুর ঘর মানে কি, আমরা ঘুম থেকে উঠেই তো পরের ঘরে বেড়াতে বেরোই, আমাদের ঘুম থেকে উঠলাম ব্যাস শুরু, এটা কি করছে ওটা কি করছে, শ্বশুরিরও হয়তো যাই না, মন দিয়ে সবার বাড়ি বাড়ি বেড়াই আমরা, নিজের বাড়িতে বেড়ানো হয় না। যে আমিটা ছিল, যে আমিতে আমি ঘুমিয়েছিলাম, সেই আমিটাতে এত ঘোরা হয় না, সেই আমি ছেড়ে উঠেই আমরা লোকের বাড়ি বেড়াতে বেরিয়ে যাই। তাই বলছেন যে আর অনিত্য বিষয়ে মন দিস না, নিত্য বিষয়ে স্থির থাক। একটি ছোট সাঁকো পার হইবার পূর্বে স্বামীজি শিষ্যকে পুনরায় বলিলেন, দেখিস এবার খুব সাবধান, খুব সতর্কে যাবি। একটা ছোট সাঁকো, স্বামীজির কিন্তু চিন্তা রয়েছে, বলছে যে খুব সাবধানে খুব সতর্কে যাবি। এইরূপে নির্বিঘ্নে মঠে উপস্থিত হইয়া সকলেই আনন্দ করিতে লাগিলেন। পুরনো মঠ, ভাড়াটিয়া মঠ যেটা, নীলাম্বর বাবুর বাগান বাড়ি, ওখানে ফিরে সকলেই আনন্দ করতে লাগিলেন। স্বামীজি শিষ্যকে এখন কথা প্রসঙ্গে বলিতে লাগিলেন, ঠাকুরের ইচ্ছায় আজ তার ধর্মক্ষেত্রের প্রতিষ্ঠা হলো, বেলুর মঠ। বেলুর মঠের জমিতে ঠাকুরকে প্রতিষ্ঠা মানেই তো শেষ কাজ, শেষ। বলছেন 12 বছরের চিন্তা আমার মাথা থেকে নামলো, আমার এখন মনে কি হচ্ছে জানিস, এই মঠ হবে বিদ্যা ও সাধনার কেন্দ্রস্থান, আমার মতো ধার্মিক গৃহস্থ, তোদের মতো ধার্মিক গৃহস্থেরা এর চারিদিককার জমিতে ঘরবাড়ি করে থাকবে, আর মাঝখানে ত্যাগী সন্ন্যাসীরা থাকবে, আর মঠের ওই দক্ষিণের জমিটায় ইংল্যান্ড ও আমেরিকার ভক্তদের থাকবার ঘরদর হবে। এরূপ হলে কেমন হয় বল দেখি। এখানে এই গোটা কথাটায় সব থেকে ইম্পর্টেন্ট লাইন, যে 12 বছরের চিন্তা আমার মাথা থেকে নামলো। ওই যে শুরুটা হয়েছিল প্রথমে, যে স্বামীজি পুজোর ঘরে ঢুকে পুজোর ওখানে যত ফুল ছিল সব নিয়ে ঠাকুরের পায়ে দিয়ে ধ্যানস্থ হয়ে গেছিলেন, তখন ওই যে বললাম যে স্বামীজিরই আসল চিন্তা ছিল। সবার চিন্তা থাকে না, কারণ চিন্তা কারোর ঘাড়ে তিনি দিয়ে দেন, আর যার ঘাড়ে এসে চিন্তা পড়ে সে হারে হারে টের পায় যে চিন্তাটা আমার ঘাড়ে এসে পড়েছে। এবং যতক্ষণ না ওই কাজ শেষ হচ্ছে, যতক্ষণ না ওই কাজ সম্পাদন হচ্ছে, সেও জানে তার নিষ্কৃতি নেই, এবং সে তার গুরুর ওই কাজ করতে বাধ্য। সবার, হ্যাঁ ঠাকুরের তো সবাই, সবারই একটা চিন্তা ছিল যে মঠ করতে হবে, কিন্তু যার ঘাড়ে দায়িত্ব, আসল টেনশন সে মাথায় নিয়ে চলে, আসল চিন্তা সে মাথায় নিয়ে চলে। তাই স্বামীজি বলছেন 12 বছরের চিন্তা আমার মাথা থেকে নামলো। এরপর স্বামীজি কল্পনা করছেন যে মঠটা কিরম হবে, বলছে ধার্মিক গৃহস্থরা মঠের চারদিকে থাকবে, মধ্যেখানে ত্যাগী সন্ন্যাসীরা থাকবে, মঠের ওই দক্ষিণের জমিটা ইংল্যান্ড ও আমেরিকার ভক্তদের থাকবার ঘরদর হবে। স্বামীজি অলরেডি, স্বামীজির প্রচুর ইংল্যান্ড আমেরিকার ভক্ত শিষ্যরা রয়েছে, এবং এই মঠের জমিতে তাদেরও অবদান রয়েছে। স্বামীজির কথায় উদ্বুদ্ধ হই, তারা মঠের জমির জন্য অনেক টাকা পয়সা দিয়েছেন। তো বলছেন যে সেইখানে ঘরদর হবে, এইরূপ হলে কেমন হয় বল দেখি। শিষ্য বলছে মহাশয় এরূপ আপনার অদ্ভুত কল্পনা। শিষ্য কিন্তু মজার ছিল, স্বামীজিকে কথায় কথায় ক্রস করত। স্বামী বিবেকানন্দকে, মানে যে স্বামী বিবেকানন্দকে দেখতে হাজার হাজার লোক দাঁড়িয়ে রয়েছে, সেই স্বামীজিকে একা পেলেই ক্রস করে, বলছে স্বামীজি আপনার অদ্ভুত কল্পনা। স্বামীজি কল্পনা কি রে, সময় সব হবে, আমি তো পত্তন মাত্র করে দিচ্ছি, এরপর আরো কত কি হবে, আমি কত করে যাব, আর কত তোদের ভিতর নানা আইডিয়া দিয়ে যাব, তোরা পরে সেসব ওয়ার্কআউট করবি। বড় বড় প্রিন্সিপাল কেবল শুনলে কি হবে, সেগুলোকে কাজে লাগাতে হবে। শাস্ত্রের লম্বা লম্বা কথাগুলি কেবল পড়লে কি হবে, শাস্ত্রের কথাগুলি আগে বুঝতে হবে, তারপর জীবনে সেগুলোকে ফলাতে হবে, বুঝলি। একেই বলে প্র্যাকটিক্যাল রিলিজিয়ান, কর্মজীবনে পরিণত ধর্ম। স্বামীজি বলছেন যে কল্পনা কি, শিষ্য বলছে আপনার অদ্ভুত কল্পনা মশাই। তো মানে সত্যি বাস্তবিকই মহাশয় বলেই সম্বোধন করেছে অলরেডি, কিন্তু শিষ্যের গুরু স্বামীজি। তো শিষ্য, খুব অদ্ভুত সম্পর্ক স্বামীজির সাথে শিষ্যের, স্বামীজিও তাকে এলাও করে এভাবে সম্বোধন করতে, এবং শিষ্য স্বামীজির সাথে সেভাবেই কথা বলে, প্রশ্ন করে, তর্ক করে, স্বামীজির কথাকে কাটে, সুন্দর একটা সম্পর্ক।
স্বামীজি বলছেন কল্পনা কি, সময় সব হবে, কালেনাত্মানি বিন্দতি, সব সময় সময় হবে। যে আমি শুধু শুরু করে গেলাম, কিছুটা করে যাব, বাকি তোদের ভিতর কিছু আইডিয়া দিয়ে দিয়ে দেব, বাকি আরো হবে, তোরা পরে সেসব ওয়ার্কআউট করবি। এবং তারপর যে কথাটা বললেন, বলছেন যে শাস্ত্রের লম্বা লম্বা কথাগুলি কেবল পড়লে কি হবে, আগে কথাগুলোকে বুঝতে হবে। অহং ব্রহ্মাস্মি প্রজ্ঞানং ব্রহ্মা, প্রচুর জানি আমরা সব মহাবাক্য, কিন্তু বলছে এগুলো পড়লে কি হবে, এটাকে আগে বোধ করতে হবে, প্রথম কাজ বোধ করা। স্বামীজি বলেছিলেন শিবজ্ঞানে জীব সেবা। এবার ব্যাপারটা কি ওটা, তাহলে এবার স্বামীজি বলছেন যে কথাগুলো আগে বুঝতে হবে, তারপর জীবনে ফলাতে হবে। মানুষ বোঝার দিকে গেল না, শিব জ্ঞানে জীব সেবা, মানুষ জীব সেবা করতে লেগে পড়লো। শিব জ্ঞানটাই তো আগে হলো না, যে আমিও শিব তুমিও শিব, তবেই না আমি আরেকজনকে শিব জ্ঞানে জীব সেবাটা করতে পারবো। আমি না কি বললাম না, স্বামীজি বলেছেন শিব জ্ঞানে জীব সেবা করতে, সবাইকে শিব ভাবো, তাকে পুজো করো, কিন্তু না, আগে বোধ করতে হবে যে সবাই শিব, আমিও শিব, আমি একাকার সবার সাথে শিব হয়েই রয়েছি আমি। তারপর যখন আমি কাউকে সেবা করতে যাব, সেই সেবার মাপকাঠি আলাদা হবে। সেই সেবা জানি আমি নিজেকেই নিজে খাওয়াচ্ছি, আমি অন্যকে খেতে দিচ্ছি না, আমি অন্যকে জামা দিচ্ছি না, আমি নিজেকেই নিজে জামা দিচ্ছি। তখন কি হবে, আমি নিজেকে নিজে কিছু গিফট করলে আমি অহংকারী হই? আমি তো আমাকে এটা দিলাম, আমি তো খাচ্ছি, আমি খাচ্ছি, আমি নিজে অহংকার করি আমি খাচ্ছি, তখন ওই দেওয়ার অহংকারটা থাকবে না। কিন্তু মানুষ কি করে, না স্বামীজি বলেছেন শিবজ্ঞানে জীব সেবা করতে, তো চলো আগে সেবা করতে চলে যাই। এবং তার ফলে হয় কি, অহংকার বেড়ে ওঠে, অহংকার বেড়ে উঠে বাকি সব যায় ধ্বংস হয়ে, অহংকার বেড়ে উঠতে থাকে। এবং অহংকার বাড়তে বাড়তে একটা সময় আমি এই করেছি, তারপরে আরো বিভিন্ন মানে কি বলবো, এই টাকা পয়সার আসার যখন শুরু, তখন যেহেতু শিব জ্ঞানটা করা নেই, প্রথম আত্মজ্ঞানের ছিটে ফোটা নেই, শুধু কাজে নেমে যাওয়া, ফলত কাজে কাজে নামলে টাকা পয়সা আসতে থাকে এবং সেটা নিয়ে অনেক কিছু শুরু হয়ে যায়, একটা বিস্তৃত ব্যাখ্যা, আমি যাচ্ছি না ওটায়। তাই স্বামীজি বললেন শাস্ত্রের কথাগুলো আগে বুঝতে হবে, তারপরে জীবনে সেগুলোকে ফলাতে হবে, বুঝলি? আগে জীবনে ফলাতে হবে না, আগে শাস্ত্রের কথাগুলো বোধ করার আছে। বলছে একেই প্র্যাকটিক্যাল রিলিজিয়ান বলছে, এটাকেই পরিণত ধর্ম বলা হচ্ছে। মঠের জমিতে ঠাকুরকে প্রতিষ্ঠা করার যে ঐতিহাসিক দিন, তার অপূর্ব ঘটনা, ভাব এবং স্বামীজির কথা, স্বামীজির সাথে শিষ্যের আলোচনা, আমি আমার বুদ্ধি এবং মন দিয়ে যেভাবে বুঝেছি বা যেভাবে কথাগুলো এসছে আমার ভিতর থেকে, আমি সেভাবে বলার চেষ্টা করলাম। আমি জানি না আপনাদের কেমন লেগেছে, আপনারা জানাবেন কেমন লেগেছে। কারোর যদি কোনো প্রশ্ন থাকে অতি অবশ্যই জানাবেন। পরের বৃহস্পতিবার সন্ধ্যে 8:30 স্বামী শিষ্য সংবাদের পরের আলোচনায় আবার আমরা প্রবেশ করব। আজ এই পর্যন্তই থাকলো, নমস্কার।